আর অন্য নবীদের মতো বলবেন না, আমাদের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আনা লাহা, হ্যাঁ আমি এই কাজের জন্য রেডি প্রস্তুত। বলে আল্লাহর হাবিব আল্লাহ তালাকে সন্তুষ্ট করার নিমিত্তে সেজদায় পরে যাবেন, সেজদা করবেন, এবং এই মুহূর্তে আল্লাহ তালার পক্ষ থেকে অনেকগুলা প্রশংসাসূচক বাণী নবীজির মুবারক কলবে এলকা করবেন। আর নবীজি এইগুলা পড়তে থাকবেন, কিছুক্ষণ পরেই রাব্বুল ইজ্জাত আল্লাহ তালা নিজ কুদরতি জবান খুলে ডাক দিয়ে বলবেন যে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, হে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা মুবারক জমিন থেকে উপরে উঠায় ফেলেন, আপনি শাফাত করেন, আপনার শাফাত মঞ্জুর করা হবে, আপনি যা চাইবেন এখন আপনার চাহিদা পূর্ণ করা হবে, যেটা চাইবেন সেটাই দেওয়া হবে। এই শাফাতের গ্রান্টি আল্লাহ তাআলা যখন অগ্রিম দিবেন সেজদারত অবস্থায় নবীজিকে, এরপর নবীজি মাথা মুবারক উঠায়ে শাফাত কার্য শুরু করবেন, হাসরের মাঠে শাফাত উদ্বোধন করবেন আল্লাহ তাআলা। আখিরি নবী আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং এই নবীর উম্মত যদি শাফাত থেকে বঞ্চিত হয় এর চাইতে হতবাগা কি আর আছে কেউ? লম্বা চূড়া ওয়াজ করব না, অল্পক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। এখন আপনি চিটাগাং বাংলাদেশের ভিতরে, কিন্তু ভিতরে না, বুট চলছে দুবাজুরা স্কুল কেন্দ্রে, আপনি দুবাজুরার লোক, চিটাগাং থেকে কি বুট দিতে পারবেন? এখানের প্রিজাইডিং অফিসারের কাছে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের কাছে যাবেন, নাম্বার দেখবে, সব কিছু মিললে প্রিজাইডিং অফিসার আপনাকে ব্যালট পেপার দিবে, দিলে আপনি ভোট দিতে পারবেন। আপনার ছেলেও যদি প্রিজাইডিং অফিসার হন, তারপরেও আপনি চিটাগাং থেকে আপনার ভোট দিতে পারবেন না, বা ভোটার তালিকায় নাম নাই আপনার ছেলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তারপরও আপনার ভোট নিতে পারবে না। আপনার ছেলে আলেম, আপনি ইমানহারা হয়ে কবরে ঢুকছেন, মুসলমানের তালিকায় নাম থাকলে তো ছেলে শাফাত করবে। এখন হাসরের দিন যদি নবীর জির কাছে মকবুল আলেমদের কাছে আপনি থাকেন, মুসলমানদের সাথে থাকেন হাসরের মাঠে, এরপরও যদি কোনো অপরাধে আপনি আমি আটক হয়ে যাই, তবে আমাদের জন্য নবীজি অথবা নবীজির কোনো মকবুল আলেম উম্মাত শাফাত করে আমাদেরকে আল্লাহর দরবারের গ্রেফতারি পরোয়ানা থেকে রেহাই দিতে পারবেন।